আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমাদের ফার্মে আমরা যে হাঁসগুলি সংগ্রহ করি গ্রাম থেকে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আপনারা জানেন এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাইছিলাম যে আমরা গ্রাম থেকে কীভাবে খামারের জন্য হাঁস সংগ্রহ করি বা হাঁস কিনে আনি তো আজকে এরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাবো তো খুব ভোরে সকালবেলা একেবারে ফজরের নামাজের পর পরে আমরা বের হয়ে পড়ছি কারণ আমাদের যাইতে হবে খুব সকাল সকাল কারণ নেলে ওনারা হাঁস ছেড়ে দেবে আর কি তো আমাদেরকে বলাই থাকে যে আপনারা আসবেন খুব ভোরে তো যথারীতি আমরা ফজরের নামাজের পরপরই বের হয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে সূর্যমাত্র উঠতেছে এবং আশেপাশের এলাকা খুবই নীরব কারণ খুবই ভোরে আমরা যাচ্ছিলাম আমরা বলতে এখানে আমার আম্মা যাচ্ছে আমার সাথে এর কারণ হচ্ছে যে ওইখানে আমরা যেখানে যাচ্ছি ওটা হচ্ছে আমার বাড়ির পাশের এক প্রতিবেশী এক মামাতো বোনের শ্বশুরবাড়ি আর কি তো সেইখান থেকে আমরা এর আগেও হাস্ট আইন আপনাদেরকে দেখাইছি তো আজকেও আমরা যথারীতি সেখানেই যাচ্ছিলাম তো প্রতিমধ্যে আমরা দেখতে পারলাম হচ্ছে কিছু শকুনের মতো কিছু একটা দেখা যাচ্ছিলো আমার মা বললো যেগুলো শকুন বাট আমার কাছে মনে হলো যে এগুলো শকুন তো না শকুনের মতো তো লাগে না তো পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে এগুলো হচ্ছে বক এক ধরনের বিরল প্রজাতির বক যেগুলো এখন দেখা যায় না তো এটা দেখে খুব ভালো লাগলো আর কি সকালবেলার পরিবেশটাও ভালো লাগতেছিলো তো যথারীতি আমরা অনেক দূর যেহেতু প্রায় পঁচিশ কিলোমিটার দূর তো যাচ্ছিলাম আমরা ভালোই লাগতেছিল সকালের আবহাওয়া এবং এই হাঁসগুলি আমরা কিভাবে ক্রয় করি এটা আপনাদের কাছে ভিডিওতে পুরোপুরি দেখাই দেবো এবং বলবো এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন যেটা রাস্তা নাই এরকম অনেক ব্রিজ আপনি বাংলাদেশে দেখতে পাবেন যেগুলি সংযোগ সড়ক নাই আর কি কিন্তু ব্রিজ আছে সকালের চিত্র যেহেতু আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে শাপলা ফুল ফুটে আছে যেহেতু একেবারে সকাল এখনও সূর্যের আলোই ফুটে নাই আর কি যাই হোক আমরা ওই বাড়ির জন্য কিছু ফল ফলাদি নিয়ে গেছিলাম যেমন জাম্বুরা এবং কাঁঠাল যেহেতু কাঁঠাল এখন নাই আরও কিছু জিনিস ব্যাগের মধ্যে ছিল ওগুলা দিসি কারণ এখানকার মানুষ একটু এগুলাতেই খুশি কারণ এখানে আপনি যদি মিষ্টি টিষ্টি নিয়ে যান এরা ততটা খুশি হবে না কারণ এই সব জায়গায় পানির পানি অঞ্চল আর কি মানে আমাদের এদিকে হচ্ছে একটু উঁচু যেহেতু আমাদের এদিকে পানি হয় না ওই সব অঞ্চলে একটু পানি হয় যে কারণে ওনারা ওইগুলোতে বেশি খুশি তো আমরা এখানে কুড়া কিনে রাখছিলাম এর আগে আমাদের এখানে কুড়ার দাম একটু বেশি কিন্তু ওই সব অঞ্চলে কুরার দাম একটু কম যে কারণে আমরা আগে থেকে বলে রেখেছিলাম কয়েক মানে কয়েক মন কুড়া কেনার জন্য তো কুড়াগুলো নিয়ে আমরা রওনা দিলাম হচ্ছে সেই বাড়ির দিকে যে বাড়ি থেকে আমরা হাঁস সংগ্রহ করবো বা হাঁস কিনবো আর কি তো পথটা হচ্ছে একটু মানে ইটের রাস্তা তো এখান থেকে যেতে সমস্যা হচ্ছিলো যে কারণে আমি আমাদের সাথে যে ছিল অটো ওরে বললাম যে ভাই তুমি তাহলে কাজ করো তুমি একা একা অটো চালায় আসো আমরা হেঁটে হেঁটে যাই আর কি তো আমরা যথারীতি হেঁটে হেঁটে যাচ্ছিলাম ঝাঁকাটা আমার হাতে নিয়ে এই ঝাঁকার মধ্যে করে হচ্ছে হাঁসগুলো আমরা সাজায় আনি আর কি তো এইখান পর্যন্ত আসার পরে অটোয়ার যাচ্ছিলো না ওনাদের যে বাড়িটা ওই বাড়িটা হচ্ছে এমন একটা জায়গায় যে জায়গাটা হচ্ছে আপনার ওইখানে অন্য কোনো বাড়িটারি নাই একেবারে ফাঁকা একটা বাড়ি হ্যাঁ তো যে কারণে আমাদের যেতে একটু সমস্যা হচ্ছিল তো আমরা যাই দেখলাম যে কিছু হাঁস পানির মধ্যে দেখা যাচ্ছে অবাক হচ্ছিলাম যে ওনারা কি হাঁস ছেড়ে দিলো কি না তো যেরকম চিন্তা ওরকমই কাজ দেখলাম যে হ্যাঁ ওনারা হাঁস ছেড়ে দিছে বলতেছে আপনাদের আসতে দেরি হয়েছে যে কারণে আমরা হাঁস ছেড়ে দিছি হতাশ যথারীতি কারণ এখন হাঁস ধরতে তো অনেক সমস্যা তো ওনারা বলল যে সমস্যা না আমরা হাঁস ধরে দিব তো দেখলাম যে ওনারা নেট টানায় রাখছে যাতে করে এই নেটের মধ্যে ওনারা হাঁসগুলো আনতে পারে তো যা আঙ্কেল ছিল উনি যার হাঁস বাড়িওয়ালা উনি হাঁসগুলো কি এই খাল থেকে আর কি বিল থেকে তারাই আনতে ছিল নৌকা দিয়ে তো আনতে একটু সমস্যা হয় কারণ যেহেতু ছেড়ে দিছে মাত্র খাওয়া দাওয়ায় ছাড়ছে আসতে তো একটু সমস্যা তো আমরা সবাই মিলে চেষ্টা করলাম যে হাঁসগুলোর উপরে উঠানোর জন্যে তো যথারীতি হাঁসগুলো উঠলো উপরে এবং ওনারা খুব কৌশলী আর কি যে কারণে হাঁসগুলা মানে উঠাইতে বেশি একটা সমস্যা হয় না আর কি তো হাঁসগুলো ওঠার পরে চেষ্টা করা লাগছে অনেকক্ষণ হাঁসগুলো ওঠার পরে ওইখানে চলে গেছে আর কি যে ওই যে ইয়াটা দেওয়া ছিল ঘেরটা ওই ঘেরের মধ্যে চলে গেছে ঘেরের মধ্যে যাওয়ার পরে আমরা সবাই মিলে হাঁসগুলো ধরলাম আর কি তো ওইখানে অনেক ভিডিও আমরা কেটে দিছি ক্যাটে দেওয়ার কারণ হচ্ছে ওই মহিলারা ছিল এখানে ওই বাড়ির যে কারণে আমরা যেহেতু মহিলাদেরকে শো করাই না বা অন্য কোনো মানুষদেরকে শো করাই না মহিলাদেরকে বিশেষ করে যে কারণে আমাদের ভিডিওর অনেক অংশ কেটে দিতে হয় আর কি তো যাই হোক তো যতটুকু পারা গেছে আমরা হাঁসগুলো ধরলাম ধরে ধরে ওই যে আমাদের সাথে যে ছিল হাবিব ছোটো ভাই ও বাঁধতে ছিল আর কি হুম হাঁসগুলোও ছিল আর আমরা রশি পাকাই দিচ্ছিলাম আর কি পাট দিয়ে আর হাঁসগুলো যখন স মানে এক একটা করে আনতে ছিল আর ছিল কারণ আমরা তো অনেক দূরে যাব যেহেতু বাইরে আমাদের নিতে হবে আর হাঁস যেহেতু অনেক তো ওনারা আদেশ আগে যেহেতু কথা বলা ছিল আপনারা মনে করতে পারেন যে এত হাঁস আমরা পাইলেন কীভাবে তো আগে আমাদের কথা বলা থাকে আর কি হ্যাঁ বিভিন্ন বাড়িতে ওনারা বিক্রি করে দেয় একসাথে কারণ ওনাদেরও সুবিধা এতে আমাদেরও সুবিধা আর কি এবং কত করে নিলাম সে বিষয়ে আপনাদেরকে বলার চেষ্টা করবো কারণ আমরা যখন টাকা দেবো তখন আপনাদেরকে এই বিষয়ে আইডিয়া দিয়ে দেবো ইনশাআল্লাহ আর এই হাঁসগুলোর ব্যাপারে আপনাদেরকে বলে রাখি হাঁসগুলা মানে কয়েকদিনের মধ্যেই ডিম পারবে আর কি হ্যাঁ এরকম হাসি আমরা ক্রয় করার চেষ্টা করি যাতে অনেক বেশি খরচ না হয় আপনি এটার পিছনে একটা কারণ আছে এটা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো এখন বলতে গেলে সময় লাগবে অনেক তো হাঁসগুলা বেশ আলহামদুলিল্লাহ বেশ হৃষ্টপুষ্ট ছিল এবং দেখেই মনে হচ্ছিল যে এইগুলা সময় লাগবে না ডিম দিতে বেশি আমাদের এখানে এসে যদি একটু ভালো মতো নার্সিং হয় তো তাড়াতাড়ি ওরা ডিম দেওয়া শুরু করবে আর কি আর তাড়াতাড়ি ডিম দিতে পারলেই হচ্ছে সবথেকে সুবিধা তো যথারীতি সবগুলো হাসি আমরা নিলাম এখানে পরবর্তীতে যেগুলো ছিল ওইগুলো আনা হইলো এবং এখানে ওনারা বললো যে আরও কিছু হাঁস পানিতে আসে আপনারা নিবেন কি না আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন আমরা যেহেতু আসছি সেহেতু নিতে হবে হবেই তো হাঁসগুলো যখন সাজাচ্ছিলাম তার আগে একটু ই করে নিলাম ওই কি বলে আপনার এই যে খড় বিছায় নিলাম যাতে ও আরামে থাকলে ওরা নড়বে চড়বেন আর কি তো সুন্দর করে হাঁসগুলোকে সাজাইলাম সাজানোর পরে ওই আঙ্কেল যিনি ছিলেন উনি আরও যে হাঁসগুলো আছে আমরা ওই হাঁসগুলার দিকে একটু মনোনিবেশ করলাম যে ওই হাঁসগুলা কেমন দেখি আর কি এখানে ওনাদের হাঁসের বাচ্চা ছিল কতগুলো এই হাঁসের বাচ্চাগুলোও ভালো মানে এই এর পরের প্রজন্ম আর কি তো যাই হোক হাঁসগুলো আমরা খুব সুন্দর করে সাজালাম এবং পরবর্তীতে যে কয়েকটা হাঁস আবার বাকি ছিল ওই আঙ্কেল যে ওই হাঁসগুলোরও তারাই উঠাইল উপরে উঠানোর পরে এগুলোরও আমরা হচ্ছে নিব যেহেতু তো ওনারা উঠায় নিয়ে আসলো এবং ওইখানে যাওয়ার পরে এইগুলা একটু ফাজেল টাইপের ছিল আমি দুইটা ধরলাম তিনটা ধরছে আর একটা দিয়ে চলে গেছে আর তো ওই আঙ্কেল উনি আবার ওইটারে আনতে গেলেন ওইটারে আনলেন আনার পরে ওইটাও নিচ্ছে এখানে পাঁচটা ছিল ছটার মতো ছিল মনে হয় দুইটা হচ্ছে মাদি আর 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 চারটা হচ্ছে আপনার মাদি আর নর হিসাবে আপনাদেরকে বলে আমাদের এদিকে মদ্দা বলে আর কি পুরুষ হাস্টারে মদ্দা বলে আর মা মেয়ে হাসটারে মাইয়ে বলে ঠিক আছে তো এই হিসাবে আমরা মদ্দা বা মাদি বলি আর কি হ্যাঁ তা আপনাদের অঞ্চলে হয়তো এটারে আমার আগের ভিডিওতে অনেকে বলছেন যে আপনি মদ্দা বা মাদি বলতেছেন এটারে আমাদের এদিকে এইভাবে বলে আর কি হ্যাঁ তো যাই হোক আর কি হাঁসগুলা উনি গুনে নিলেন যিনি বিক্রি করতেছিলেন উনি গুনলেন কয়টা জোড়া হয়েছে আর কি জোড়াতে বিশটা হাঁস তো আমরা ওনাদের কাছ থেকে হাঁস কিনছি হচ্ছে প্রথমে কিনছিলাম চারশো টাকা দিয়ে আর এই হাঁসগুলো যখন যেহেতু ওই হাঁসগুলোর থেকে বড় তাই তুলনামূলক আমরা আমাদের একটু বেশি টাকা দিয়ে আনতে হয়েছে চারশো টাকার বেশি দিতে হয়েছে আর কি তো এর কারণ আপনারা অনেকে বলতে পারেন যে আপনারা একটু দামই বেশি কিনেন বাট আমাদের এদিকে হাঁসের দাম একটু বেশি আমি আপনাদেরকে বলছি এর আগেও আমাদের এদিকে হাঁস একটু দাম বেশি যায় এর কারণ হচ্ছে যে আমাদের এদিকে হাঁস তেমন একটা নাই আর কি তো যাই হোক ওই আঙ্কেলটা অনেক পরিশ্রম করলো আমাদেরকে ওই একটা নেট দিল যেটা দিয়ে উনি বেঁধে দিলো চারপাশ যাতে করে হাঁসগুলো বের হইতে না পারে আর কি যেহেতু অনেক দূরের পথ এবং আমাদের সাথে আবার বস্তাও আছে মানে আমরা কুড়া কুড়া নিছি এখান থেকে দুই বস্তার মতো আবার মানুষ তিনজন তো টাকাগুলো ওনারে দিলাম কারণ হাঁস এভাবে তো কেউ বিক্রি করে না কারণ একসাথে বিক্রি করতে পারলে গৃহস্থের একটু সুবিধা হয় অনেকগুলো টাকা তারা একসাথে পান আর কি তো আমি যে হাঁসগুলো নিছি তো ওনাকে আমি টাকা দিয়েছিলাম হচ্ছে প্রায় দশ হাজারের মতো আর কি কারণ যেহেতু আমরা একটু বেশি দিয়ে আনছি আর বিশটা হাঁস আছে এখানে আপনারা হয়তো পাঁচশো টাকা করে পড়ছে বাট আমরা পাঁচশো টাকা দিয়ে আনি নাই এখানে কুড়ার দাম ছিল যে কোরার টাকা দিছি তো যাই হোক সব মিলায় আর কি দশ হাজার টাকা আমরা দিয়ে আসছি আর কি তো কম পড়বে চারশোর একটু বেশি পড়ছে আর কি তো এই যে ফুলগুলো যে দেখছিলাম এগুলো ফুল নিয়ে গেলাম কিছু আমি আবার ফুল শৌখিন মানুষ তো ফুল সংগ্রহ করি গাছ সংগ্রহ করি সব জায়গা থেকে আর তো যাই হোক এই হচ্ছে আমাদের হাঁসের বিস্তারিত তো হাঁসগুলো আমরা সংগ্রহ করে অটোর মধ্যে উঠাইলাম যথারীতি আপনাদেরকে আমি আবারও বলি আমাদের এদিকে হাঁসের দাম বেশি এবং আমি চাইলেই একটু বেশি দাম দেওয়া কেনার চেষ্টা করি এই কারণেই যাতে করে আমার অনেক দিন পর্যন্ত পালতে না হয় হ্যাঁ অনেক দিন পর্যন্ত যদি পালতে হয় তাহলে অ্যাভারেজে দেখা যায় সেই যেই লাউ সেই কদু আপনার আরও খরচ বেশি হবে অনেক দিন পর্যন্ত আপনার বা এর হাঁসগুলো খাওয়াইতে হবে এবং তারপরে এরা হচ্ছে ডিম পারবে তা আমার কথা হচ্ছে যে না আমি পনেরো বিশ দিন পালার পরে যদি ডিম পারে সেক্ষেত্রে আমার অতটা লস হবে না আমার পোষায় যাবে খুব তাড়াতাড়ি ওই টাকাটা কারণ হচ্ছে যে সাথে সাথে যদি ডিম দিয়ে দেয় তাহলে ডিম বিক্রি করে ওই টাকাটা পোষায় নেওয়া যায় আর কি এটা হচ্ছে একটু যদি আপনি স্মার্টলি চিন্তা করেন তাহলে এটা দেখবেন যে এরকমই হবে আর যদি আপনি চিন্তা করেন যে না আমি আরও কম দামে একটু ছোটো হাঁস কিনবো তো সেক্ষেত্রে আপনার অনেক খরচ হবে অনেক দিন পর্যন্ত খাওয়াইতে হবে পরিশ্রম করতে হবে যেটা একটা সমস্যা আর কি তো যাই হোক যথারীতি আমরা এখান থেকে রওনা দিলাম ও মানে যেহেতু এটা রাস্তা ছিল ও একাই যাচ্ছিলো আমরা পিছন পিছন গেলাম ইটাই ঈশের রাস্তা পর্যন্ত মানে পাকা রাস্তা পর্যন্ত তো এ পাকা রাস্তা পর্যন্ত যাওয়ার পরে আমরা এখান থেকে রওনা দিলাম এই যে অটোর যে ইয়া থাকে কি বল আপনার ওই যে কি কি কী বলে এটা ত্রিফলা না কি বলে যাই হোক ওইটা যেহেতু ছিল ওই অটোতে আর ওর কাছে রশি ছিল আমি রশিদে আবার ভালো করে বাইদে নিলাম যেহেতু জায়গা ছোট এই জন্যে হচ্ছে আমরা ওই পর্দাতে আটকাই দিয়েছি যাতে এই পরে পর্যটরে না যায় বসলাম যথারীতি এবং আমাদের অটো চলতে শুরু করলো আমাদের গন্তব্যের দিকে আমরা ফিরে আসতেছিলাম তো এখানে যাত্রা তো অনেক সময়ের আপনাদেরকে শর্ট শটে আমরা দেখাই আর কি এবং এর পরবর্তী ভিডিওটা আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং হাঁস থেকে যে আর্ন করা যায় আর কি এটার একটা মানে গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে সেটা আর কি তো যাই হোক আমরা চলে আসছি আসার পরে এটা খুললাম খুলে নেওয়ার পরে গেট দিয়ে আমরা হাঁসগুলারে আগে রিলিফ করলাম কারণ হচ্ছে যে ওরা মানে কি বলে গরম তো অনেক যে কারণে হচ্ছে হাঁপাই গেছিলো আর কি যথারীতি হাঁসগুলোকে নিয়ে চলে গেলাম একেবারে আমাদের ফার্মের কাছে আমরা সরাসরি এগুলোর পানিতে ছাড়তেছি না আগে হচ্ছে এগুলোর গুণে ভিতরে দিব দেখবো যে সবগুলো সুস্থ আছে কিনা যদি সবগুলো সুস্থ থাকে তবেই হচ্ছে এগুলোকে আমরা পানিতে ছাড়িয়ে দেব আর কি অন্য হাঁসের সাথে ছেড়ে দেবো মিশাই দেবো আর এগুলা যেহেতু হচ্ছে গ্রামের হাঁস আপনারা জানেন যে গ্রাম থেকে মানে পাথারে বা বিলে যে হাঁসগুলো থাকে এগুলার মানে শরীরের ইমিউনিটি একটু বেশি থাকে আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে যে কারণে এগুলার রোগবালাই তেমন একটা হয় না এটা আপনারা জানেন অনেকেই হয়তো জানেন এটা গ্রামে যারা হাঁস পালন করতে দেখেন যে দেখবেন যে হাঁসের তেমন একটা রোগ বালাই হয় না কিন্তু ফার্মিং ক্ষেত্রে যারা মানে বদ্ধ জায়গায় হাঁস পালন করেন তাদের হাঁস পালন করতে গেলে কষ্ট হবে সমস্যা হবে এর কারণ হচ্ছে যে আপনার কি বলে এটাকে হাঁস মানে এক জায়গা থাকলে হাঁসের জন্য দরকার হচ্ছে পানি পানি এবং স্থল দুই জায়গায় হাঁস বসবাস করে